যাত্রীবাস থেকে কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার কুলটিতে। পশ্চিম বর্ধমানের কুলটি চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরুডি চেকপোস্টে এলাকা থেকে কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। বাসটি গিরিডি থেকে বাবুঘাটগামী ছিল, ধৃতের নাম সেলিম আনসারি। উদ্ধার হয়েছে চারটি দেশি বন্দুক এবং দুটি কার্তুজ। বন্দুক ও কার্তুজ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।